দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট এদিকে গাজা দখল ও বিবেচনায় আছে ইসরায়েলের বললেন নেতানিয়াহ আরো জানিয়ে দিব লেবাননে গলা বর্ষণ করেছে ইসরায়েল এদিকে আমাদের সেনাবাহিনী যুদ্ধাপরাধী পরিচালিত সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বললেন সাবেক ইসরায়েলি বৈমানিক এছাড়াও নারদ কাণ্ড এবার মামলার আসামি মমতা সর্বশেষ জানিয়ে দিচ্ছি আমেরিকাকে পাত্তাই দিলেন না এর দোকান দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত গাজা দখলও বিবেচনায় আছে ইসরায়েলের বললেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকার দখলের বিষয়টি উড়িয়ে দেননি গাজায় হামাসের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে তিনি বলেছেন তাদেরকে হয় দখল করতে হবে এই সম্ভাবনা সবসময় উন্মুক্ত অথবা তাদের বাধা দিতে হবে এই মুহূর্তে আমরা তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা সৃষ্টি করছি কিন্তু আমি কোনো কিছুই সম্ভাবনা বাদ দিচ্ছি না তেল আবিবে বিদেশি রাষ্ট্রদূতদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ফরাসি বার্তা সংস্থা এ এ এই খবর জানিয়েছে যুদ্ধবাস ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি দশই মে থেকে যে সংঘর্ষ শুরু হয়েছে তা তারা চাননি তিনি সহিংসতার নাটকীয় বৃদ্ধির সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট কর্তৃক নির্বাচন বাতিলের ঘোষণার সঙ্গে সম্পর্কিত করেছেন নেতানিয়াহু বলেন হামাস যখন দেখল নির্বাচন হচ্ছে না তখন তারা দাঙ্গা ও সহিংসতা ছাড়ায় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পূর্ব জেরুজালেমে শেখ জাররা এলাকায় ইসরায়েলের উচ্ছেদ অভিযানে ফিলিস্তিনিদের বিক্ষোভের জন্য হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহু ইসরায়েলির প্রধানমন্ত্রী বলেন আমরা এমন বিস্ফোরণ প্রত্যাশা করিনি জেরুজালেম ও টেম্পল মাউন্ট ঘিরে সম্ভাব্য সংঘাত এড়াতে আমরা সক্ষমতার সবটুকু করেছি গাজায় চলমান বোমাবর্ষণের মাধ্যমে হামাসের সামর্থ্য তাদের সন্ত্রাসের সামর্থ্য ও তাদের ইচ্ছাশক্তিকে শক্তিকে দমানোই ইসরায়েলের লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি লেবাননে গোলা বর্ষণ করেছে ইসরায়েল লেবাননের দক্ষিণ অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ বর্ষণ করেছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীর দাবি ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে চারটি রকেট ছড়ার পরে এই গোলা করা হয়েছে তবে এই হামলার সঙ্গে লেবাননের ইরান সমৃদ্ধিত গোষ্ঠী জড়িত নয় বলে জানিয়েছে ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে গত দশই মে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর তৃতীয়বারের মতো লেবানন থেকে ইসরায়েলে চারটি রকেট হামলা চালানো হয় এর একটি প্রতিহত করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আর একটি খালি মাঠের বিস্ফোরিত হয় এবং বাকি দুটি ভূমধ্য সাগরে পড়ে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী রকেট হামলার জেরে ইসরায়েলি শহর হাইফাসহ আশেপাশের এলাকায় বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন এদিকে লেবাননে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে ইসরায়েলি লক্ষ্য করে চারটি রকেট ছোড়া হয় দক্ষিণাঞ্চলীয় সিদ্দিকিন গ্রাম থেকে তবে এই রকেট হামলায় ক্ষয়ক্ষতির কথা কোনো পক্ষই জানায়নি একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণে থাকা হিজুবুল্লা এই রকেট হামলায় যুক্ত নয় গ্রুপটিও রকেট হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে ইসরায়েলের সামরিক বিষয়ক দূত জানিয়েছেন সম্ভাব্য গাজায় ফিলিস্তিনের সহিংস জানানো কোনো একটি গ্রুপ এসব রকেট হামলা চালিয়েছে উল্লেখ্য দু সালে আধুনিক রকেট থাকা হিজুবুল্লাহ গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল তারপর থেকে মূলত নীরব রয়েছে এই সীমান্ত ফিলিস্তিনি ছোট ছোট গোষ্ঠী অতীতেও ইসরায়েলে বিচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে আমাদের সেনাবাহিনী যুদ্ধাপরাধী পরিচালিত সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে বললেন সাবেক ইসরায়েলি বৈমানিক ইসরায়েলি বাহিনীর সাবেক বৈমানিক ইউনাতান শারিপা তুরস্কের আনাদলু বার্তা সংস্থার কাছে মন্তব্য করেছেন বলেছেন যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে বুঝতে পারি একটি সন্ত্রাসী সংগঠনের অংশ হয়ে পড়েছি দু সালে সেনাবাহিনী থেকে ক্যাপ্টেন শাফিরা পদত্যাগ করেছেন তখন ফিলিস্তিনিদের দ্বিতীয় প্রতিরোধ যুদ্ধ চলছিল এদিকে ক্যাপ্টেন সাপিরা বলেন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বিমান ও সেনাবাহিনী তখন যা করেছে তা যুদ্ধাপরাধ লাখ লাখ ফিলিস্তিনিদের সঙ্গে এক ধরনের আচরণ দেখতে পেয়ে আমি পদত্যাগের আগে অন্যান্য বৈজ্ঞানিকদের উদ্যুত্ত করতে সমর্থ হই যাতে তারা এ ধরনের যুদ্ধাপরাধে অংশ নিতে অস্বীকার করে নারদ কাণ্ড এবার মামলার আসামি মমতা পশ্চিমবঙ্গে নারদ মামলায় আসামির তালিকায় এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইনমন্ত্রী মলয় ঘটক ও দলটির নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করা হয়েছে ভারতের তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এই তথ্য জানিয়েছে কলকাতার হাইকোর্টে মামলা কার্যক্রম শুরু হয়েছে আদালতে মামলাটি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে স্থানান্তরের আবেদন জানিয়েছে সিবিআই আবেদনের পক্ষে যুক্তি হিসেবে সিবিআই কর্মকর্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গে এই মামলার বিচার কাজ চললে তাতে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তারের সম্ভাবনা আছে আবেদনে মামলায় গ্রেপ্তার দুই মন্ত্রী সহ চার তৃণমূল নেতার করা হেফাজত বলে রাখার আবেদন জানিয়েছেন তারা এর আগে সোমবার নারদ মামলার আসামি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর উন্নয়ন পৌরসভা মন্ত্রী ফিরহাদ হাকিম পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিধায়ক মদন মিত্র ও বিধায়ক শবন দেব চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই তাদের গ্রেপ্তারের এক ঘন্টা পরেই সিবিআই কার্যালয়ে যান তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি গ্রেপ্তারের কারণ জানতে চেয়ে তিনি একথা বলেন যে সিবিআই কর্মকর্তাদের সঙ্গে এমনকি গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন তাহলে আমাকেও গ্রেপ্তার করুন নইলে সিবিআই দপ্তর ছাড়ব না এই সূত্র জানিয়েছে বিডি প্রতিদিন আমেরিকাকে পাত্তাই দিলেন না এরদোগান ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ও আমেরিকার সমালোচনা করায় তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইব এরদোয়ানকে উদ্দেশ্য করে বিবৃতি দিয়েছে বাইডেন প্রশাসন সেই বিবৃতি প্রত্যাখ্যান করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র অমর সেলিক বলেছেন ইসরায়েলের সমালোচনা করায় এরদোগানকে ইহুদি বিরোধী বলা হয়েছে এক টুইটে তিনি বলেন আমাদের প্রেসিডেন্টকে ইহুদি বিরোধী বলে অভিযুক্ত করা সম্পূর্ণ অযৌক্তিক এটি আমাদের প্রেসিডেন্টকে সম্পর্কে মিথ্যা বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির চুক্তির বিষয়ে বাইডেনের উদ্দেশ্যে এরদোগান বলেন আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখেছেন এরদোগানের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরদুগান ও অন্যান্য তুর্কি নেতার উস্কানিমূলক কোন মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে এ ধরনের মন্তব্য সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে এর আগে জেরুজালেমে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুঁড়ে প্রত্যত্তরে ইসরায়েলি পুলিশ তাদের উপর রাবার বুলেট ছোড়ায় ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র বলে আখ্যা দেন এর দোকান উল্লেখ্য গত সপ্তাহ থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত দুশত জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে তেষট্টি জনে শিশু রয়েছে আহত হয়েছেন সহস্রাধিক অন্যদিকে এই সংঘাতে ইসরায়েলের দশ জনের প্রাণহানি ঘটেছে কিছু লোকের জন্য সরকারের বদনাম হয় রজিনার সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে তা খুবই দুঃখজনক বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেছেন গোটি কয়েক লোকের কারণে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত লে জেন কিওন সাক্ষাৎ করেন শাককাতশেষে কারাबंदी সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা কথা বলেন প্রধানমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নেই। পেশাগত দায়িত্বে বা বাধা আর রোজিনা ইসলামকে হেনস্তা করা দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গটিকার এক লোকের জন্য সরকারের অর্জন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয় এবং সরকারের বদনাম হয়। গুটি কয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেন এটা খুবই দুঃখজনক কারণ শেখ হাসিনা সরকার হচ্ছে সংবাদপত্র বান্ধব সরকার আমরা কখনো আপনাদের নিষেধ করিনি আমরা কিছুই লুকাতে চাই না আমরা বলতে পারি এটা আমার সরকারের জন্য দুঃখজনক ঘটনা গোটি কয়েক লোকের কারণে বদনামটা হচ্ছে পররাষ্ট্র ফেস করতে হবে। অনেকে এ নিয়ে আমাদের প্রশ্ন করবে আমরা এ ধরনের ঘটনা চাই না আমি আশা করব এ ধরনের কোন অপ্রীতিকর ঘটনা যেন আর না হয় এটা গ্রহণযোগ্য সর্বশেষ জানিয়ে দিচ্ছি বর্তমান সরকার রাজনৈতিক নয় আমলাতান্ত্রিক বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকার রাজনৈতিক সরকার নয় আমলাতান্ত্রিক সরকার আমলারাই নীতি নির্ধারণ করে এখন তারাই দেশটাকে চরম অবস্থার দিকে নিয়ে গেছে রাজনৈতিক নেতৃত্ব যদি থাকতো তাহলে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ হতো না বর্তমান সরকার সরকার ফ্যাসিস্ট তাই তাদের নির্ভর করতে হয় আমলাদের উপর রক্ষাকারী বাহিনীর উপর যে কারণে অন্যান্য ব্যবস্থাগুলোকেও তারা দলীয়করণ করে ফেলেছে জেলা বিএনপি কার্যালয়ে ঠাকুরগাঁও জেলা উপজেলা পৌর ও থানা শাখার নেতাদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের কথা বলেন মির্জা ফখরুল এছাড়াও মির্জা ফখরুল আরও বলেন দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু করা ছাড়া অন্য কোনো পথ নেই তাদের এ সময় জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান সহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য